জেলখানা পাঠাই বা রিমান্ডে পাঠাই, আমি অন্যদিকে আর পুলিশের কাজ করি, জানতে গেলে আমার ইউনিফর্ম সবাই পরে, জানতে গেলে আপনি যদি ভুল করে থাকেন সমস্যা পড়বে। প্রিয় দর্শক, এই সেই ব্যক্তি যে পাগল বেশে ঘুরে নিজেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এমনকি সে নিজেকে সকল খোদার খোদা হিসেবে দাবি করে থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন আমার সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে, যিনি এই যে দেখেন তার কি অবস্থা প্রিয় দর্শক, তার পায়ে দেখছেন জুতার বদলে সে কাপড় পরে আছে, তার এই যে অসংখ্য ব্যাগ আছে, হাতে অসংখ্য জিনিসপত্র আছে। প্রিয় দর্শক, তিনি কেন এইভাবে চলাফেরা করে বিস্তারিত তার মুখ থেকে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন আপনি? ভালো। আপনার নাম কি ভাইয়া? আমার নাম জি, আমার নাম শৈবাল গোমেজ বা শৈবাল জাপানিজ গোমেজ। খ্রিস্টানদের বিচার করতে এসেছি বা সকল ধরনের বিচার করতে এসেছি, আল্লাহর রাজা প্রভু বলে আমাকে। আপনি আল্লাহর রাজা প্রভু? জি, আপনি চোখ বন্ধ করলে দেখতে পারেন আল্লাহ এখন কোথায় আছে। আমি চোখ বন্ধ করে দেখতে পারবো? হ্যাঁ, চোখ বন্ধ করে দেখতে পাবেন ঠিক আল্লাহ এখন কোথায় আছে। আপনি একটু চোখ বন্ধ করে বলুন তো, আল্লাহ এখন কোথায় আছে? আমি আল্লাহ যেখানে আছি সেখানেই, আবার সমস্ত জায়গায় থাকলেও আমি ঠিক যে জায়গায় আছি এখন দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি। আপনি কি মুসলমান না হিন্দু? সকল ধর্মের প্রভু বলে আমাকে, সকল ধর্মের প্রভু বলে। হ্যাঁ, সকল ধর্মের প্রভু বলে আমাকে। সকল ধর্মের প্রভু? আপনি কথাটা আবার একটু বলেন। আপনি বুঝেননি? না, সকল ধর্মের প্রভু বলে আমাকে। আচ্ছা আচ্ছা, বুঝেননি? প্রশ্ন যারা করে সে যদি প্রার্থনা করে না করে থাকে বা সে যদি নিজের সম্বন্ধে না জানে, সে নিজেকে হারিয়েছে। আপনি রাস্তায় সরেন, প্রশ্নটা অন্য কালো করতে পারেন, আমি জেলখানা পাঠাই বা রিমান্ডে পাঠাই, আমি অন্যদিকে আর পুলিশের কাজ করি, জানতে গেলে আমার ইউনিফর্ম সবাই পরে, জানতে গেলে আপনি যদি ভুল করে থাকেন সমস্যা পড়বে। আমি আপনার বিষয়টা নিয়ে যাবো তাহলে। হ্যাঁ, আমি থানায় যাবো, সমস্যা নেই, আমি আপনার সাথে থানায় যাবো, সমস্যা নেই। মানে এটা তো জানার দরকার, আমার ইউনিফর্ম সবাই পরে, আমি আধ্যাত্মিকভাবে আমার সমকল কাজ করতেছি বলে মানুষ গণনা করে না যে কায়মতে হাসরের ময়দান আছে না, সে সমস্ত বিচার আছে না, সকল চলতেছে। বা যারা আসামি হিসেবে যারা যায়নি তারা দুজনে আমার সামনে থাকলে হয়তো বা পাপ কাজ করবে, এই জন্য মানুষ খুন করবে, তো সেজন্য সামনে দাঁড়িয়ে কথা বলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেননি? যে আপনারা করবেন, আমরা করবেন, এই জন্য জিজ্ঞাসা করতেছে। কথাবার্তা নিতে গেলেও এই কথাবার্তা যে রেকর্ডিং, ওরা কি কি বলবে, কথাবার্তা অর্থ আছে না, কিছুই না, আল্লাহর সাথে কিছুই না। আমাদের পাশে তো অনেক মুরব্বীর আছে, এদেরকে বলে বিশ্বাস করবো। আচ্ছা মুরব্বী, এই যে পাশে যে ভদ্রলোক দাঁড়ায় আছে দেখছেন, উনি বলতেছে উনি সকল ধর্মের প্রভু, এটা কি, এটা কি বিশ্বাসযোগ্য বলেন? না না, এটা সত্য না, এটা মিথ্যা, এটা মিথ্যা না? এই যে দেখছেন আপনার পাশের লোক বলতেছেন মিথ্যা, কিন্তু আপনি আমাদেরকে বলতেছেন যে এই এই হেসা করেন গাতেসা করেন। আপনি কি বুঝলেন না? না না, আমি বুঝিনি। মা আল্লাহকে মারার জন্য, শেষ একটা প্রভুকে মারার জন্য সবাই খুঁজতেছে, সত্য একটা প্রভুকে কেন জানেন, সে সত্যি কথা বলে দেবে। আপনি সত্যি কথা বলেন? যারা খুন করে আর মেয়েদের সবাস করতে করতে ময়লার ডাস্টবিন করে। আচ্ছা আচ্ছা, কথা বুঝেননি? আচ্ছা, যা আপনারা নিজেরা পরিদর্শন করা প্রত্যেক জায়গায় জায়গায় দেখলে বুঝতে পারবেন, ছবি তুলে কেউ কীরকম মেয়েরা মারা গেছে। আমার বউরা মারা গেলেও আমার আঙুলটা ঠিক করলে বুঝতে পারবেন মেয়েরা আসলে। আচ্ছা আচ্ছা, এই আঙুলটা ঠিক করলে বুঝতে পারবেন নাম লেখা আছে আমার শরীরে। আপনার শরীরের ভিতরে নাম লেখা আছে, বুঝতে পারবেন? ভাইয়া আপনি গেলে, মানে আপনি কোথায় থেকে আসছেন, আপনার দেশে বাড়ি কোথায়? আপনি বুঝতে পারছেন এখানে মৃত মানুষরা জীবিত দেখা যায়, যেখানে বেচতের মতো জায়গা বানালেও আসামিরা ধরা পড়ে ঠিক, আপনি বুঝতে পারবেন না। আপনি যদি কোনোদিন প্রার্থনা করেছেন কিনা জানেন না। না না, বলতেছি আপনি কোথায় থেকে আসছেন? যারা সবচেয়ে বড় শয়তানের বাচ্চা বলে না যেগুলো, এগুলো জীবনে প্রার্থনা করেনি। না ঠিক আছে, আল্লাহকে জানলে, আল্লাহকে জানলেও মিথ্যা কথা বলে, ইচ্ছাকৃত ভাবেই তা তো বলবি, তা তো আমি তো মিথ্যা কথা বলবি, তারা বলে মানে লাভ লোকসানের লোকের মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলে। হ্যাঁ, মানে বলতেছি আপনি কোথায় থেকে আসছেন, আপনি কোথায় থেকে আসছেন? জি, আপনার দেশে কোথায় আমস আছে দেখেন তো, জিজ্ঞাসা করে দেখেন। না না, বলতেছি আপনি কোথায় থেকে আসছেন, মানে আপনার দেশে? আমি মাটি থাকি, মাটির কাজ করতে, আমার শরীর থেকে মাটি আছে না, হ্যাঁ, চগা 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 চগা, হ্যাঁ, বের হয়ে এরকম বিল্ডিং হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারতেছেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারতেছেন? ওনার মাটি থেকে বিল্ডিং, মানে আপনার মাটি থেকে বিল্ডিং হয়ে যাচ্ছে। ঘরে মানুষ থাকে না, এরকম ঘর হয়ে যাওয়া হয়েছে, পরবর্তীতে ঘর হয়ে এসে আমি আবার নিরাকার হয়ে যাবো, কথা বুঝতে পারছেন? ও আচ্ছা আচ্ছা, হয়তো তুমি কথাটা যে কথাটা কে যেমন হচ্ছে, আমি আমি কথাটার মধ্যে কাকে বোঝায়, কাকে বোঝায়? তার মানে আপনি নিজেকে প্রভু দাবি করেন? আমি প্রভু দাবি কি করতেছি, আমি সঠিক কথা বলতেছি, কথাটা সত্যি কথার জন্য কি আমি মার খাবো? মানে কোনটা সত্য কথা? আপনি কি কথা প্রশ্নের উত্তর বুঝতেছেন? হ্যাঁ বুঝতেছি, মানে কোনটা সত্য কথা বলতেছেন, আপনি সকল ধর্মের প্রভু এটা সত্য?
খাওয়া দাওয়া করছেন সেটা বলেন। খাইছেন আজকে? আপনাদের একটা কথা বলতেছি, মনে করেন সাংবাদিক, সাংবাদিক না ইউটিউবার, সাংবাদিক মনে করেন ঠিক প্রশ্ন করে না, ঠিক প্রশ্ন করলে ঠিক উত্তর দিলে সবাই পছন্দ করলো, সবাই খবর দেখলো, ওইভাবে বাঁচে। আমি চলে যাচ্ছি। আচ্ছা শুনেন শুনেন একটা কথা, শুনেন শুনেন, এই যে ভাই আমি খাওয়া দাওয়া করেছি ওখানে, দোকানে খাওয়া দাওয়া করেছি। না না আপনার 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 যে এই যে এই যে ব্যস্ত আছি, আপনারা সরে যান। না না আপনি যে পরিস্থিতিতে আছেন, এই যে ধরনের দশটা পনেরোটা প্যান্ট পরলেন, হ্যাঁ একই মাটি থাকে, মাটি কথা বলতেছি। মাটি, আপনার নাম কি? মাটি বাবা? জি। হ্যাঁ তাহলে এই যে মাটি বাবা, হ্যালো মাটি বাবা, হ্যালো মাটি বাবা, একটু কথা শুনেন। আচ্ছা আপনার আপনার এই ব্যাগের ভিতরে কি আছে, মাটি আছে না অন্য কিছু আছে? আপনি কি বাংলাদেশের না ইন্ডিয়ান, কোন কোন দেশের থেকে আসছেন আপনি? সকল মানুষ আমার মত থাকলেও তারা আলাদা মানুষ। ও আচ্ছা আচ্ছা, রুবেল জাতির ব্যাপার আছে না? গাড়ি গাড়ি গাড়ি, রুবেল জাতির ব্যাপার আছে? রুবেল, হ্যাঁ থাকছে রুবেল জাতি, আর সৌরভ জাতির ব্যাপার আছে না? এই জাতির প্লিজ। আচ্ছা আচ্ছা, তো আমাদের এই যে মাটি বাবা চলে যাচ্ছে, এই যে মাটি বাবা, এ মাটি বাবা।